রয়েছে চলছে আজকের বিষয় নিয়ে বলার কোনো ভাষা নেই। আপনারা সব থেকে বড় রাজ সাক্ষী হচ্ছেন আপনারা ভারতবর্ষের সংবাদ মাধ্যম। এই ঘটনার পরে সব থেকে বেশি আক্রান্ত হয়েছিল আপনারা সংবাদ মাধ্যমের মানুষের ওপরে, সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হয়েছে। একটা নারকীয় হত্যাকাণ্ড, একটা পাশবিক অত্যাচারে কিছু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ পরিবারকে বাঁচাতে গিয়ে আজকে ভারতবর্ষের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কণ্ঠরোধ করা হয়েছে। সারা ভারতবর্ষের মানুষ ধিক্কার জানাচ্ছে নক্ষত্রের ঘটনা। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতার রাজপথে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন। আমরা সেই নেত্রী সৈনিক হিসাবে তার দেখানো পথে আমরা প্রতিবাদ জানাচ্ছি। যে বিজেপি লোকসভা ভোটের আগে নিয়ম করে পালা করে দলিতদের বাড়িতে গিয়ে পাত পেড়ে খেয়ে এসে বিজ্ঞাপন করেছেন, আজকে ভোটের পরে সারা উত্তরপ্রদেশ শুধুমাত্র নয়, মধ্যপ্রদেশ সমস্ত রাজ্যে একের পর এক দলিতের উপর অত্যাচার চলছে, তার প্রতিবাদে আমাদের প্রতিবাদ। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।